সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রাজবি ডিভিশনের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওটি সকল দর্শক ভাই ও বোনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে সর্বশেষ পাওয়া আপডেট নিউজগুলো জানিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় বাংলাদেশে 116 জনের মৃত্যু হয়েছে। লকডাউন, ঢাকায় আজ গ্রেপ্তার করা হয়েছে 429 জনকে। ভারত থেকে দেশে আসা যাবে সপ্তাহে মাত্র 3 দিন। কারাগারে নেওয়া হলো ডেস্টিনির MD-কে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ 34 জেলায় আরও 116 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ 46 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় খুলনা 3টি হাসপাতালে করোনায় মারা গেছেন 15 জন। এছাড়া কুষ্টিয়ায় 15 জন, যশোরে 7 জন, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় 2 জন করে মোট 6 জন এবং বাগেরহাট ও সাতক্ষীরা, মেহেরপুরে 3 জন করে মারা গেছেন বলে সংবাদ প্রতিনিধি জানিয়েছেন। অন্যদিকে চলমান লকডাউন কঠোরভাবে পালন করার জন্য রাস্তায় বের হওয়া এবং রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 429 জনকে গ্রেপ্তার করেছে আইন প্রশাসন। এ সময় অবধি 300 গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া 8 লাখ টাকারও বেশি জরিমানা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ADC ইফতেখার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন, লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে নানা সংস্থা দায়িত্ব পালন করছে। চেকপোস্ট ছাড়াও পুলিশের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালাচ্ছে। ADC ইফতেখারুল জামান বলেন, রোববার বেলা 12টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 429 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 309 গাড়িকে মামলা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে 8,69,500 টাকা। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে 3 দিন দেশে প্রবেশ করতে পারবে বলে ভারত সংবাদ প্রতিনিধি জানিয়েছেন। গত 1 জুলাই থেকে এই আদেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন এবং 14 জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। ভারতে ভ্রমণকারীদের মধ্যে অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। তারা সরকারের যেসব নিয়মকানুন আছে সেগুলো প্রতিপালন করেন। তাছাড়া হাসপাতাল থেকে ফের কারাগারে নেওয়া হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের কর্ণধার রফিকুল ইসলাম আমিনকে। ছাড়পত্র দেওয়ার পর গতকাল বিকালেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বেলা 3:30 দিকে তাকে বহন করা প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। অসুস্থতার কথা বলে প্রায় 3 মাস এই হাসপাতালের প্রিজন সেলে অবস্থান করছিলেন তিনি। এর আগে 2012 সালের অক্টোবরের দুর্নীতি দমন কমিশনের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষচন্দ্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। হৃদরোগে, কিডনি, আর্থোপেডিক ও ডায়াবেটিক সমস্যার কারণে রফিকুল আগামী 11 এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আমরা তো আর চিকিৎসক নয়, চিকিৎসকদের পরামর্শ হওয়ার কারণে আমরা এখানে রেখেছি এবং সেবা যত্ন করিয়েছি বলে তিনি উল্লেখ করেছেন। সর্বশেষে চলতি 11 এপ্রিল তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে আসেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। রাজবি ডিভিশনের পরবর্তী আপডেট নিউজ জানার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।